হ্যালো ফ্রেন্ডস তোমাদেরকে আরও একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত আজকে আমি তোমাদেরকে আমার ধোকার ডালনার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো আর দেরি না করে আমরা রান্নাটা শুরু করি তবে সবার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেলাইকনটা প্রেস করতে ভুলো না তাহলে চলো রান্নাটা করার জন্য ওয়ান টি স্পুন হিং রেখেছি চারটে কাঁচা লঙ্কা রেখেছি দুটো তেজপাতা রেখেছি হাফ টি স্পুন গোটা জিরে রেখেছি দুটো শুকনো লঙ্কা রেখেছি আর ফোরণে ব্যবহার করার জন্য দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা দারচিনিকে ভেঙে রেখেছি আর ওয়ান ফোর্থ টি স্পুন জোয়ান রেখেছি আর এখানে রয়েছে দু টেবিল চামচ আদা বাটা দু টেবিল চামচ আদা আমি গ্রেড করে রেখেছি আর কটা আলু আমি প্রেসারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি নুন স্বাদ মতো লাগছে ওয়ান টেবিল স্পুন ঘি রেখেছি দুটো টমেটোর পেস্ট এইভাবে তৈরি করে রেখেছি আর এখানে ওয়ান টেবিল স্পুন জিরা পাউডার ওয়ান টেবিল স্পুন ধনে পাউডার ওয়ান টেবিলস্পুন স্পুন কাশ্মীরি লাল পাউডার আর ওয়ান টেবিল স্পুন হালদি পাউডার রেখেছি ওয়ান টি স্পুন গরম মশলা রেখেছি আর এখানে আড়াইশো ছোলার ডাল আমি রাত ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে জল ঝরিয়ে নিয়েছি এটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করব তোমরা চাইলে এখানে ছোলার ডাল মটর ডাল সম পরিমাণে দিয়ে ব্যবহার করতে পারো আমি শুধু ছোলার ডালেরই আজকে করে দেখাচ্ছি আর স্বাদ মতো চিনি রয়েছে আর সাদা তেল ডালটাকে এবার আমি গ্রাইন্ড করব তাই জন্য এটা আমি জারে দিয়ে দিলাম ছোলার ডালটাকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি টু টি স্পুন মতন চিনি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিচ্ছি আর যে হিংটা রেখেছিলাম সেটা দিয়ে দিই ডালের কনসিস্টেন্সিটা তোমরা দেখে না এইরকম হবে এইভাবে আমি মশলা দিয়ে ডালটাকে বেটে নিয়েছি এবার এটাকে আমি তেলে কষাবো আমি কড়াইতে অনেকটা পরিমাণ সাদা তেল দিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি যাতে ধোকাগুলো খুব ক্রিস্পি হয় এবং সফট হয় ভেতরে মশলা ঢোকে তেলটা গরম হয়েছে এবার আমি যেই জোয়ানটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবারে এই ডালটা দিয়ে এটাকে তেলে ভালো করে কষিয়ে নেব তেলে এইভাবে ডালটা কষাচ্ছি তোমাদের কারো মনে হতে পারে যে তেলটা অনেক বেশি ব্যবহার করেছি কিন্তু একবার এইভাবে করে দেখো তাহলে বড়া কখনোই হার্ড হবে না খুব সফট এবং ক্রিস্পি হবে এবং ভেতরে ভালোভাবে ঝোল মশলাগুলো ঢুকবে বড়ার ডালটা নিজের থেকেই ক আর কড়াইতে লাগছে না দেখতে পাচ্ছ উঠে আসছে এখন আমার পুরটা রেডি হয়ে গেছে আমি আগে থেকেই একটা থালায় তেল মাখিয়ে রেখেছিলাম এবারে আমার এই পুরটা রেডি হয়ে গেছে এবার আমি ওটা থালায় ঢেলে এইভাবে চেপে চেপে একটা স্কোয়ারের মতো শেপ করে এটাকে দু মিনিট রাখবো তারপরে কাটবো এবারে এটাকে আমি বরফির আকারে কেটে নেব ধোকাগুলো সব আমার বরফির আকারে এইভাবে কাটা হয়ে গেছে ধোকাটা ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার ধোকাগুলোকে আমি ভেজে নিচ্ছি হাই ফ্লেমেই ধোকাগুলোকে ভাজবো কারণ ডালটা আমার অলরেডি কষানো এটা কাঁচা নেই এইভাবে আমি বড়াগুলোকে ভেজে নেব ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি প্লেটে তুলে নেব এইভাবে সবগুলো ধোকা ভেজে নেব ধোঁকাগুলো আমি সব ভেজে নিয়েছি বড়াগুলো খুব ক্রিস্পি হয়েছে এবারে দেখো তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা খুব ভালোভাবে হয়ে গেছে এবং বড়াগুলো কত সফট হয়েছে যাতে ভেতরে সব মশলা ঢুকতে পারে ধোকার গ্রেভিটা করার জন্য কড়াইতে তেল দিয়ে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম জিরেটা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে যেই গরম মশলাটা রেখেছিলাম সেটা থেতো করে সেটাও ফোড়নে দিয়ে দিলাম এবার সেদ্ধ করে রাখা আলু দিয়ে ভেজে নেব হালকা নুন দিয়ে দিলাম আলুটাকে লাল করে ভাজবো আলুটা আমার ভাজা হয়ে গেছে আদা বাটাটা দিয়ে দিলাম টমেটোর পেস্টটা দিয়ে দিলাম যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেটাও দিয়ে স্বাদ মতো নুন দিয়ে এবার মশলাটাকে কষাবো ফ্লেমটা আমি কমিয়ে রেখেছি যাতে মশলাটা না পুড়ে যায় আমি গ্রেভিটাকে ঘন করার জন্য দুটো টমেটো ব্যবহার করেছি বলে আমি দু চামচ চিনি দিচ্ছি সেটাকে ব্যালেন্স করার জন্য তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও এবারে হাফ কাপ মতো গরম জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষতে সময় দেব। সাধারণত নিরামিষ রান্নায় গ্রেভি করার জন্য অনেকেই চার মগজ বা পোস্ত বাটা দিয়ে থাকে কিন্তু এইভাবে একবার টমেটোর পেস্ট দিয়ে এরকম ধনে জিরে আদা দিয়ে তোমরা রান্না করে দেখো এটা ভীষণই টেস্টি হয় এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে এইভাবে মশলাটাকে কষাবো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে এতে আমি তিন কাপ গরম জল অ্যাড ঝোলটাকে ফুটতে কিছুক্ষণ সময় আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা ধোকাগুলো ঝোলের মধ্যে দিয়ে নেবো এবারে ধোকাগুলো দিয়ে তিন চার মিনিট আরো ভালো করে ফুটিয়ে নেবো যাতে ধোকার মধ্যে সব মশলা ঢোকে তিন মিনিট হলো এইভাবে ধোকা দিয়ে আমি এটাকে ঝোলে ফোটাচ্ছি আমি আর খুব বেশি এটাকে ঝোলটাকে ঘন করব না আমরা ভাত দিয়ে খাবো আর এমনিতেও অনেকটা ঝোল ধোকার ভেতরে ঢুকে ওটাকে টেনে ঘন হয়ে যাবে ফ্রায়েড রাইস দিয়ে খেলে তোমরা আর একটু এটাকে শুকনো করতে পারো তোমরা দেখতে পাচ্ছ এতক্ষণ ফোটানো পরেও আমার একটা ধোকাও ভাঙেনি এবারে আমার রান্নাটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে আমি ঘি আর গরম মশলা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো আমি ধোকাটা সার্ভ করে দিয়েছি এটা ভাত রুটি সব কিছুর সাথে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলো না যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার